আসসালামু আলাইকুম নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ফরাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম একটা বিষয় যে ভাইয়া আমার ফেসবুক পেজের তিনটা পেজের একটা পে আউট হয়ে গেছে এখন আলাদা করব কিভাবে। আলাদা করতে পারবেন না এখানে লক্ষ্য করবেন যখন আপনি একটা পেজ আপনার একটা প্রোফাইল থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেন তখন একটা পে আউট তৈরি হয়ে যায় পরবর্তীতে ওই প্রোফাইল থেকে যদি অন্য কোনো পেজ আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ক্লিক দিয়ে ওই পে আউটটা সিলেক্ট করে দেওয়া যায় তো এই জিনিসটা অনেকেই করে যে জাস্ট ক্লিক দিয়ে ওই পে আউটটাই কানেক্ট করে দিয়ে পরবর্তী পেজগুলোর মনিটাইজেশন করে তার মানে পরবর্তী পেজের যে পে আউট সেটা একই হয়ে যায় একটা পে আউট দেখা তিন চারটা পাঁচটা পেজের হচ্ছে পে আউট হিসেবে থাকে সেক্ষেত্রে যদি কোনো একটা পেজ অন্য কাউকে দিতে চান সেল করতে চান হস্তান্তর করতে চান মালিকেরা পরিবর্তন করতে চান তাহলে হবে না আপনার একটা পে আউট যখন তাকে দিয়ে দেবেন আপনার সব পেজের পে আউট চলে যাবে ঠিক আছে সব পেজের আর্নিং একটা পে আউটে থাকবে সুতরাং যারা এই কাজটি করতেছেন অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার থাকবেন পে আউট যার পেস তার তিনটা পেজের পে একটা হলে এখানটা কখনও আলাদা করা যাবে না একই থাকবে আশা করি যে এই বিষয়টা এখন ক্লিয়ার ইউটিউব এবং ফেসবুক রিলেটেড যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের ভিত্তিতে এইভাবে ভিডিও আকারে অ্যান্সার দেওয়া হবে ভিডিওটি তথ্যবহুল হলে অন্যকে জানানোর ইচ্ছা থাকলে আপনার এই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে দিন যাতে করে অন্যরা জেনে উপকৃত হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ